নড়বড়ে কাঠের সেতুর ওপর দিয়ে চাল বোঝাই লড়ে পেরোতে গিয়ে ভেঙে পড়ল ব্রিজের একাংশ। নড়বড়ে কাঠের সেতুর ওপর দিয়ে চাল বোঝাই গাড়ি পেরোতে গিয়ে ভেঙে পড়ল ব্রিজের একাংশ। নড়বড়ে কাঠের সেতু পেরোতে গিয়ে ঘটল বিপত্তি। বাঁকুড়ার সতীঘাটে সাত সকালে কাঠের সেতুর ওপর দিয়ে একটি চালের গাড়ি এপার থেকে ওপারে পেরোতে গিয়ে ঘটে বিপত্তি। সেতুর ওপর দিয়ে একটি চাল বোঝাই গাড়ি পেরোতে গিয়ে ভেঙে পড়ে ব্রিজের একাংশ। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় মানুষজন। পরে এলাকার মানুষেরা এসে গাড়িটিকে আটক করে। এলাকাবাসীদের দাবি, সেতুর ভগ্নাংশ মেরামতি করে তারপর গাড়ি যেতে পারবে। তারা আরও জানান, প্রতিদিনই রাতের অন্ধকারে এই সেতুর ওপর দিয়ে গাড়ি যায়। যদি এই সেতুটি ভেঙে যায় তাহলে কেশিয়াকুল এলাকার মানুষদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হবে। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। হাজার হাজার মানুষ এই যে বিঘনা কেশাকুল বা এদিক থেকে আসে, হাজার হাজার মানুষের ক্ষতি। প্রতিদিন তিন তিন ছ কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়। যারা সাইকেলে আসে, যারা পায়ে হেঁটে আসে, তাদের অবস্থা ভাবুন। আর আমরা যারা টু হুইলারে আসি, প্রতিদিন ছ কিলোমিটার চারবার পাঁচবার, তাহলে চব্বিশ পঁচিশ কিলোমিটার আমাদের বেশি ঘুরতে হয়। ১১৫ টাকা তেলের খরচা, তাহলে আমাদের খরচার দিকটাও বাটে, হয়রানির দিকটাও বাটে। কার গাফিলতি বলে মনে করছেন যে এখানে কি করলে ভালো হতো? এখানে মিনিমাম মানে যদি প্রশাসন থেকে মানে সিভিক দেওয়া হতো, বা এই যে সামনে কোনো নোটিশ ঝোলানো নেই যে রাস্তাটা বন্ধ আছে, কোনো কিছুই করা হয়নি। পিলার জুড়ে গাড়া ছিল, পিলারগুলো তুলে দেওয়া হয়েছে। সে পিলারগুলো তুলে দেওয়ার পর কে তুলে দিচ্ছে রাত্রিবেলা সেটা তো জানা যাচ্ছে না। সকালবেলা এসে দেখছি আমার পিলার তোলা রয়েছে এবং গাড়ি পেরোচ্ছে, টাটা এসি পেরোচ্ছে, তারপর ফোর হুইলার বেরিয়ে যাচ্ছে। আর চালের ট্রাক তো কদিন ধরেই চালের ট্রাক পেরোচ্ছে, এ জানে না বললে নয়, এদের লোকজন পেরোচ্ছে। দুটো ট্রাক উল্টে গেছিলো, সেদিন চাল আনলোড করে আবার লোড করা হয়েছিল। আজকে কি অবস্থা? কালকে একটা ট্রাক ঢুকেছিল, সেই ট্রাকটা ওই অংশটা ভেঙে দিয়ে চলে গেছে, আজকে আবার ও ঢুকেছে। আপনি আপনারা কি চাইছেন? আমরা চাইছি ব্রিজটার, এই কাঠের ব্রিজটা যেন মেরামতটা যেটা রয়েছে স্ট্রাকচারটা, সেটা যেন একটু ঠিকঠাক করে মেরামত করে দেওয়া হয়, যাতে আমাদের পেরোনোর, আমাদের খুব একটা চাহিদা কিছু নেই। যতক্ষণ না বড় ব্রিজ হচ্ছে ততক্ষণ আমাদের কাঠের ব্রিজটা যেন সুরক্ষিত থাকে, এবং যেন মানে টু হুইলার মানুষ হেঁটে যাচ্ছে বা টোটো, যদি উইদাউট প্যাসেঞ্জার টোটো যায় সবচেয়ে ভালো হয়। ভ্যান গাড়িগুলো এত লোডেড হয়ে ভ্যান গাড়িগুলো পেরোচ্ছে, যেগুলো মোটর ভ্যান হয়েছে এত লোডেড হয়ে পেরোচ্ছে, যার জন্যে মানে ব্রিজটা হ্যাম্পার হচ্ছে এবং লোকজন পেরোনোরও এই যে একটু পরেই দেখবেন যে কি জ্যাম হয়ে যাচ্ছে। আইটা দিয়ে যদি পারাপার না হয় আপনাদের কতটা অসুবিধা হবে? প্রচুর অসুবিধা হবে, মানে অসুবিধা বললে হবে না, প্রচুর অসুবিধা হবে। আজকেও ঘটলো, দেখুন আজকেও ঘটনাটা ঘটেছে। আমরা প্রশাসনের প্রশাসন এখানে যে সাধারণ মানুষ আছে তারা দেখেছে, তারা গাড়িটা আটকিয়েছে এবং প্রশাসনকে খবর দিয়েছে। তার মধ্যে আমি এবং আমার ভাইস চেয়ারম্যান আমরা দুজনেই এসেছি এবং ক্ষতি অনেকটাই হয়ে গেছে, কিন্তু আমরা বারবার যাতে কোনো বড় গাড়ি না বেরোয় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে রডগুলো দিয়েছিলাম সেই রডগুলো থাকছে না, কোনো কারণে সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। তো আমরা আজকের থেকে ব্যবস্থা নেব যাতে আমাদের সাইকেল, মোটর সাইকেল এবং টোটো যাতে চলাচল করতে পারে, বাকি ভ্যান বা কোনো বড় গাড়ি বা চার চাকার গাড়ি যাতে না বেরোতে পারে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো যে কোনোভাবে যদি রাত্রে কোনো কাউকে দেওয়া যায়, কারণ বেশিরভাগটা রাত্রে এই ঘটনাটা ঘটছে। রাত্রেবেলায় ট্রাকগুলোকে ঢুকানো হচ্ছে, ঢুকিয়ে ধরুন আমাদের যে পিলারগুলো দেওয়া থাকছে সেই পিলারগুলোকে ভেঙে তারা চলছে। তো এটা সামান্য সাধারণ মানুষের জন্য একটা কাঠের সেতু আমরা করেছিলাম, সেই কাঠের সেতুর উপরে যদি ভারী গাড়ি যায় অটোমেটিক সেটা ভেঙে পড়বে, সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য এসেছি এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরে আমাদের সমস্যা, আমাদের এতগুলো লোন আমাদের যত দেয়, এই রাস্তাটা ভেঙে গেলে আমাদের স্কুলের ছেলে মেয়েদের কী পরিমাণে যে কষ্ট হয় প্রাইভেট পড়তে যেতে করতে যেতে। যখন রাস্তাটা তৈরি করলো তাদের তো উচিত ছিল যে এখানে লিখে দিই চার চাকা গাড়ি যেন না যায়। চার চাকা গাড়ি হরদম যাচ্ছে, দিন রাত্রি যাচ্ছে, ছোটো ছোটো হাতি গাড়িগুলো যাচ্ছে, সব কিছু যাচ্ছে। আজকে রাস্তাটা পুরো ড্যামেজ করে দিয়েছে, কালকে অ্যাম্বুলেন্স গেছে, কালকে রাত্রিবেলা নটার সময় দশটার সময় অ্যাম্বুলেন্স চলে গেছে, এই দায়গুলো কে নেবে? এটা কি করতে হলে করলে ভালো হয়? এখানে অ্যাঙ্গেল গুলো ছিল তুলে দিয়েছে, বালির গাড়িগুলো যেত ওখানে অ্যাঙ্গেল তুলে দিয়েছে, ওখানে অ্যাঙ্গেল তুলে দিয়েছে,
আমাদের ব্যবস্থা করুন এটা একটা কিছু, আমরা তাতে আমি সুরক্ষাভাবে চলাফেরা করতে পারি। এটা দুষ্কৃতীদের একটা ব্যাপার। হ্যাঁ, এই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তুলে দেওয়া একটা রাতে তো গাড়ি পাস করে যাচ্ছে, এটা চলে যেত যদি ব্যাটারিটা না ডাউন হতো। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরের 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালুরু 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।